মাত্র 10 দিনের মাথায় আবারো স্বর্ণের দাম নিয়ে নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভালো মানের স্বর্ণের ভরির দাম 1750 টাকা বাড়িয়ে 98444 টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুসারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 98444 টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 93953 টাকা 28 ক্যারেটের দাম 80539 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে 67126 টাকা এর আগে গত 28 মে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস সেই সময় 22 ক্যারেটের প্রতি ভরির দাম 96695 টাকা 21 ক্যারেটের ভরি 92321 টাকা 18 ক্যারেটের ভরি 79140 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 65960 টাকা এ দাম 29 মে থেকে কার্যকর হয় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে অবসরে যাওয়া হাজার হাজার শ্রমিক কর্মচারী 9 বছরেও তাদের গ্র্যাচুইটি বাবদ পাওনা পাননি ফলে একে একে সরকারের কাছে এই পাওনাদারের সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 3473 জনে আর মোট পাওনা হয়েছে 430 কোটি টাকা বুধবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিচে নিজের পাওনা টাকার জন্য মানববন্ধন করেন প্রতিষ্ঠানের অবসরে যাওয়া কর্মীরা কারো চাকরি জীবন শেষ হয়েছে 2014 সালের মাঝামাঝি কারো বা সম্প্রতি তবে কেউই তাদের গ্র্যাচুইটি বাবদ ন্যায্য পাওনা পাননি একে একে সরকারের কাছে এই পাওনাদারের সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 3473 জনে আর মোট পাওনার পরিমাণ হয়েছে 430 কোটি টাকা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ খেলাপিরা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে পারবেন না পাশাপাশি ডিজিটাল ব্যাংক স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে কোনো আবেদন করার যোগ্য হবে না বিভিন্ন নামে বহু সংখ্যক ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দেবে কেন্দ্রীয় ব্যাংক এজন্য বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান মোবাইলে ব্যাংকিং কোম্পানি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ও ফিটনেস কোম্পানি যৌথভাবে আবেদন করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক প্রণীত প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকিং বিষয়ক খসড়া নীতিমালায় এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে নীতিমালার খসড়াটি এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে শিগগিরই এটি চূড়ান্ত করা হবে এরপর কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের অনুমোদন নিয়ে সার্কুলার জারির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে জানাবে এরপর কেন্দ্রীয় ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক স্থাপনের আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হবে পরে সেগুলো যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স পাওয়ার পরপরই কেবল ব্যবসা শুরু করা যাবে ব্যবসা শুরুর পরবর্তী 5 বছরের মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে যে পরিমাণ অর্থ নিয়ে ব্যাংকের ব্যবসা শুরু হয়েছে সেই পরিমাণ অর্থের শেয়ার বাজারে ছাড়তে হবে